আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শিক্ষা মনোবিজ্ঞান কি। আগের ভিডিও আমরা দেখেছি যে মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞানের প্রাচীন ও আধুনিক ধারণা। যদি কেউ না দেখে থাকো ওই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি এই ভিডিও লিংকে শেষে আমরা দিয়ে দেব। তাহলে চলে আসি শিক্ষা মনোবিজ্ঞান কি। প্রথমেই আমাদের জানতে হবে যে শিক্ষা কি, তারপর জানতে হবে মনোবিজ্ঞান কি, তারপর এই দুটো কিভাবে রিলেটেড, মানে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে সেটা জানতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে দেখে নিই শিক্ষা কি। দেখো আমি বোর্ডে লিখেছি, শিক্ষা বলতে আমরা সেই সব আচরণ আয়ত্ত করাকে বুঝি যেগুলি ব্যক্তি ও সমাজ উভয়েরই উন্নয়নের জন্য প্রয়োজন। আচ্ছা এইটুকু আগে বুঝে নিই, মানে কি শিক্ষা হলো কি, শিক্ষা সমান সমান হলো আচরণ। আচ্ছা আচরণ যেটা, এমন কিছু আচরণ, শিক্ষা বলতে আমরা বুঝি এমন কিছু আচরণ আয়ত্ত করা যেটা ব্যক্তি আর সমাজ উভয়েরই উন্নয়নে কাজে লাগবে। মানে এমন কিছু আচরণ আমাদের শিখতে হবে শিক্ষার মধ্যে দিয়ে যেটা ব্যক্তি ও সমাজ, ব্যক্তি এবং সমাজ এই দুইয়েরই উন্নয়নে কাজে লাগবে। আচ্ছা তারপর কি আছে, এবং আচরণগুলি সমাজ অনুমোদিত কতগুলি বিশেষ সংস্থার মাধ্যমে অপরিণত ব্যক্তিকে আয়ত্ত করতে সাহায্য করে। আচ্ছা এবার নেক্সট পার্টটার মানেটা আমরা বুঝে নিই যে কি বলতে চেয়েছে, যে আচরণগুলো আমরা কোথায় গিয়ে আয়ত্ত করব, কিছু সামাজিক বিশেষ সংস্থা। তার মানে কি, বিদ্যালয়, বিদ্যালয় একটা সংস্থা। আবার তার আগে, বিদ্যালয়ের আগে আমরা কোথায় আচরণ আয়ত্ত করি, পরিবারের মধ্যে। তার মানে প্রথম আমাদের শিক্ষা হয় পরিবারে, তারপর হয় বিদ্যালয়ে। তাহলে কি বলছে, আচরণগুলি সমাজ অনুমোদিত সংস্থা, সমাজ অনুমোদিত সংস্থা প্রথম হলো পরিবার, এক নম্বর হলো বিদ্যালয়, বিশেষ সংস্থার মাধ্যমে অপরিণত ব্যক্তিকে আয়ত্ত করতে সাহায্য করে। মানে কি, আমরা শৈশব থেকে শিখি যখন আমরা আচরণ কি বা কোনটা ভালো আচরণ কোনটা খারাপ আচরণ সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান হয় না, তখন থেকে আমরা কিন্তু আমাদের ছোট 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 বড় যে কোনো ধরনের শিক্ষা হয়, প্রথমে আমরা পরিবারে শিখি, তারপরে আমরা বিদ্যালয়ে শিখি। পরিবারের মধ্যে কি শিখি, যেমন কি আমরা সকালবেলা উঠে কী কাজ করবো, নিত্যকার যে সমস্ত কাজ, যেমন দাঁত ব্রাশ করা বা ঘুম থেকে টাইমে ওঠা বা নিত্যকার যে সমস্ত কাজ, সকালবেলা খাওয়া, তারপরে তোমার অভিভাবকদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় বা ছোটোদের সঙ্গে কীভাবে আচরণ করতে, এই সমস্ত কিছু কিন্তু আচরণ আমরা পরিবারের মধ্যে শিখি। তারপরে আমরা যখন একটু বড় হই তখন কোথায় যাই, সংস্থা আছে সেটা হলো খেলার দল, খেলার দল এটাও কিন্তু এক ধরনের সামাজিক সংস্থা বা সমাজ অনুমোদিত সংস্থা বলতে পারে। মানে পাড়ায় আমরা যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলা, আলাপ আলোচনা করা, সেটা কিন্তু আমাদের খেলার দলের মধ্যে পড়ে। আমাদের বন্ধু বান্ধবের যে দল সেটাকে আমরা খেলার দল, সেইখানে আমরা কিছু কী শিখি, সেখানে আমরা শিখি যে কীভাবে খেলতে হবে বা খেলতে গেলে কী কী শৃঙ্খলা নিয়ম সেগুলো আমাদের মেনে চলতে হয় বা কীভাবে সব পরস্পরের মধ্যে কিছু সামাজিক গুণাবলী, সামাজিক গুণাবলী কী কী সামাজিক গুণাবলী শিখি, যেমন সহযোগিতা, সহমর্মিতা, ঠিক আছে, এই সমস্ত কিছু কিছু, যেমন মূল্যবোধ, মূল্যবোধে বলতে পারো তুমি মূল্যবোধ, এই সমস্ত কিছু হলো সামাজিক গুণাবলী, এগুলোও কিন্তু শিক্ষার অন্তর্গত। কারণ তোমার মধ্যে যত ভালো সামাজিক গুণাবলী থাকবে তত ভালো তোমার আচরণ হবে, তোমার মধ্যে যত সহযোগিতা, সহমর্মিতা, মূল্যবোধের ভাব থাকবে, কোনটা ভালো
কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই বিষয় সম্পর্কে তোমার জ্ঞান থাকবে তত তোমার আচরণ কিন্তু বিকশিত হবে বা আচরণ ভালোর দিকে যাবে। আচ্ছা গেল, এইবার চলে আসছি যে আমাদের অপরিণত ব্যক্তি, অপরিণত ব্যক্তি বলতে কাদের বোঝায়? শিশু, যাদের মধ্যে কোনো পরিণত ভাব আসেনি বা যারা ভালো মন্দের জ্ঞান নেই, তারা প্রথমেই কোথা থেকে শিখছে? পরিবার। তারপর কোথা থেকে শিখছে? প্রথমেই তারা কোথা থেকে শিখছে দেখে নাও, প্রথমেই শিশুরা কোথা থেকে শিখছে? পরিবার থেকে শিখছে। তারপর পরিবারের পরে কোথা থেকে শিখছে? খেলার দল। তারপরে কোথায় চলে যাচ্ছে? বিদ্যালয়। বিদ্যালয়ে গিয়ে শিশুরা কি শিখছে? যে কাদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে, একটা বৃহত্তর জগতে প্রবেশ করতে গেলে কি কি বিষয়গুলো জানতে হয় বা বিভিন্ন সাবজেক্ট আমরা বিদ্যালয়ে যেমন ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এর ক্লাসগুলো পড়তে থাকি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, সমস্ত কিছু বিষয়গুলো শিখি। এই সমস্ত কিছু বিষয়গুলো শিক্ষার মধ্যে দিয়ে আমরা কি জানতে পারি? যে কোন বিষয়ে আমাদের কি ধরনের জ্ঞান হয়, যেমন ম্যাথামেটিক্স বা অঙ্ক বা গণিতের মাধ্যমে আমরা কি জানতে পারি? হিসাব নিকাশের কাজ জানতে পারি। যে হিসাব নিকাশের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? যে দৈনন্দিন জীবনে যে সমস্ত চলার ক্ষেত্রে যে সমস্ত হিসাব নিকাশ বা বাজারে গিয়ে কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রে যে হিসাব নিকাশের দরকার হয় সেগুলো তার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি। আচ্ছা, তারপরে ইতিহাসের মধ্যে দিয়ে কি জানতে পারছি? যে আমাদের বিভিন্ন পূর্বপুরুষরা যে সমস্ত ব্যক্তিরা ছিলেন বা রাজারাজারা ছিলেন তারা কি ধরনের ছিল, তারা কি ধরনের ভুল করেছে বা কি ধরনের ভালো কাজ করেছে, তাদের সংস্কৃতি কি, সেই ভুলগুলোর জন্য তারা কি ধরনের পরবর্তীকালে তাদের মধ্যে কি ধরনের অসুবিধা সৃষ্টি হয়েছে তাদের জীবনযাপনের ক্ষেত্রে বা তাদের রাজত্বের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। ভূগোলের মাধ্যমে আমরা কি জানতে পারি? বিভিন্ন ভৌগোলিক বিষয় সম্পর্কে জানতে পারি, কোন দেশের কীরকম আবহাওয়া, কীরকম অবস্থা, কীরকম তাদের জলবায়ু, কী ধরনের ফসল হয় বা আদার যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়। বাংলার মাধ্যমে আমরা কি জানতে পারি? যে বিভিন্ন বিষয়গুলো যেগুলো মানে বাংলা সাহিত্য, যেমন আমরা রবীন্দ্রনাথ বা বিবেকানন্দ বা বিভিন্ন ধরনের যেমন বিদ্যাসাগর এদের বিভিন্ন ধরনের লেখা পড়ি, তো তার মধ্যে দিয়ে আমরা তাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে পারি। এর মধ্যে দিয়ে আমাদের ভাষাগত বিকাশ হয়, জ্ঞান মূল্যবোধের বিকাশ হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু হয় কি শিক্ষা। তাহলে বোঝা গেল শিক্ষা কি? শিক্ষা কি? তাহলে শিক্ষা হলো এমন কিছু আচরণ আয়ত্ত করা যা আমাদের ব্যক্তি ও সমাজ, মানে কি আমরা এমন কিছু আচরণ আয়ত্ত করবো যেটা আমাদের ব্যক্তি হিসাবে উন্নতি হবে, যার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি হিসাবে উন্নতি হবে, যার মধ্যে দিয়ে আমরা সমাজেরও উন্নয়ন করতে পারবো। আর এই আচরণগুলো আমরা কোথায় গিয়ে শিখি? আচরণগুলো সমাজ অনুমোদিত বিশেষ সংস্থা, যেমন কি বললাম, পরিবার, বিদ্যালয়, খেলার দল ইত্যাদি। তাহলে বোঝা গেল শিক্ষা কি? এই জিনিসগুলো কিন্তু আমি বারবার বলছি, যখনই আমার ভিডিও দেখতে বসছো খাতা পেন নিয়ে বসবে, জিনিসগুলো নোট ডাউন করবে, একবার যদি জিনিসগুলো বুঝে যাও আশা করি তোমাদের আর বই পড়তে হবে না বা ভুলবে না জিনিসগুলো। এইগুলো ভালো করে বুঝে নিলেই তোমরা পরীক্ষায় ছোট কোশ্চেন অ্যান্সার বা বড় কোশ্চেনেও এগুলো আসার অনেক সময় যে শিক্ষা কী বা শিক্ষা মনোবিজ্ঞান কী সেই অ্যান্সারগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারি। আচ্ছা, নেক্সটে আমরা চলে আসবো কি মনোবিজ্ঞান কাকে বলে। তাহলে চলে আসি, আমরা মনোবিজ্ঞান কাকে বলে, তাহলে শিক্ষা কাকে বলে আমরা দেখে নিলাম, এবার মনোবিজ্ঞান কাকে বলে, কাকে বলে? মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান, মানে প্রাণী যে আচরণগুলো করে সেই আচরণের বিষয়নিষ্ঠ, মানে যেই বিষয়ে সে আচরণ করে সেইটা হলো মনোবিজ্ঞান। তাহলে বুঝে গেলে মনোবিজ্ঞান কি, শিক্ষা কি? এবার চলে আসি শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে আমরা আলোচনা করবো এবার, তাহলে দেখে নিই শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষা মনোবিজ্ঞান হলো কি? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের মনো
শাখা যা শিক্ষণ নিয়ে আলোচনা করে। তাহলে এবার প্রথমটা কিন্তু খ, পরেরটা খিয়। তো এই দুটোর মধ্যে একটু কিন্তু পার্থক্যটা বুঝে নিতে হবে। বা তোমরা বলতে পারো আলোচনা করে বা কাজ করে, যেটাই বলো। এবার চলে আসি, তাহলে কি দেখছি, শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা, মানে শিক্ষা মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের একটা শাখা, সেই শাখা যা শিখন ও শিক্ষণ। শিখন মানে কি দেখে নাও, শিখন মানে হলো লার্নিং, আর শিক্ষণ মানে হলো টিচিং। তাহলে এই বিষয়টা এবার আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। শিখন মানে কি দেখলাম, লার্নিং, লার্নিং মানে কি, শেখা, কোনো কিছু শেখা, যেটা কারা করে, শিক্ষার্থীরা, শিক্ষার্থী, কারণ শেখাকে, যে শেখে তাকে কি বলে, শিক্ষার্থী। টিচিং, টিচিং মানে কি, শেখানো, শেখানো পদ্ধতি, এটা কার কাজ, শিক্ষক। তাহলে বোঝা গেল যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শেখা, যেটা কি নিয়ে কাজ করে বা আলোচনা করে, শিখন মানে কি শেখাতে হবে শিক্ষার্থীদের, এবং শিক্ষণ মানে কি পদ্ধতিতে শেখাতে হবে শিক্ষার্থীদের। এই দুটো নিয়েই কিন্তু আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে বোঝা গেল আশা করি শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। নেক্সট ভিডিও আমরা দেখে নেব যে শিক্ষা আর মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগলো। যদি তোমরা এর থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং বন্ধুরা যাদের এডুকেশন আছে তাদেরকে শেয়ার করে দাও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি আরও এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি দর্শনের কিছু টপিক নিয়ে আলোচনা করব, শিক্ষা দর্শনের বা কমিশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই ভালো, তোমরা পরবর্তীকালে এই আপডেট ভিডিওগুলো পাবে। আর আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের নিচের দিকে ভিডিও দেওয়া বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে আপডেট ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, এবং বন্ধুদেরও বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। আর কেমন লাগছে ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পাচ্ছ কি না বা বুঝতে পারছো কি না। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে লিখে পাঠাও, আমি সলভ করার চেষ্টা করবো তোমাদের বিভিন্ন প্রবলেমগুলো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি।